আস্তে আস্তে কাঁটাটা 17 তারিখের দিকে চলে গেল। একটা 35 নাগাদ এলগিন রোডের বাসভবন থেকে বেরিয়ে এলো একটি ওয়ান্ডারার গাড়ি। শহরের বুকে তখন শুধুই শীত, হ্যাঁ কম্বলের নিচে কিছু মানুষ, কিন্তু ওয়ান্ডারার গাড়িটি কিন্তু ছুটে চলেছে। চালকের এখন আসনে শিশির কুমার বসু, আর পিছনে বসে আছেন ইন্স্যুরেন্স এজেন্ট মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে নেতাজি সুভাষচন্দ্র বসু। গাড়ি ছুটে চলেছে সেখান থেকে ধানবাদ, ধানবাদ থেকে গোমো, গোমো থেকে দিল্লি, দিল্লি থেকে পেশোয়ার, পেশোয়ারে ভগত রাম তলওয়ারের হাত ধরে সুদূর কাবুল, কাবুল থেকে মস্কো, মস্কো থেকে জার্মানি, সেই অর্ল্যান্ডো মাজোটা, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু। সেখানে ইন্ডিয়ান লিজিয়ন তৈরি করেও সফল করতে পারেননি নিজের স্বপ্ন। চলে এলেন 95 দিনের একটি যাত্রার পরে জাপানে হিকারি কিকানের কাছে। জাপানি রাজা হিরোহিতোর সাথে দেখা হলো, দেখা হলো হিদেকি তোজোর সাথে। আস্তে আস্তে তৈরি করতে শুরু করলেন নিজের স্বপ্নের সেই সেনাবাহিনী যা ভারতকে মুক্ত করবে। সেখানে একটি নারী বাহিনীও ছিল এবং উনি প্রথম যিনি মেয়েদের হাতে বন্দুক তুলে দেন, মেয়েদেরকে বুঝতে শেখান যে একটি সভ্যতা কিন্তু শুধু পুরুষে চলে না, নারীরও তাতে সমান অবদান থাকে। আজকে আমরা তারই জন্মবার্ষিকীতে, তার 125তম জন্মবার্ষিকীতে তাকেই স্মরণ করছি এবং অবশেষে আমি একটি কবিতা তার জন্য লিখে এনেছি, সেটা তার জন্য পাঠ করতে চাই। গৃহত্যাগ করে নাকি করবে দেশোদ্ধার, বলি এই কথা শুনেছো কখনো হাজার পিছু রাকসা, এমন ছন্ন ছাড়া ছেলে চাকরি পেয়েও দিল ছেড়ে, যুদ্ধ যুদ্ধ আওয়াজ তুলে নিজেকে ইসে গেল ভুলে, 11 বার অ্যারেস্ট হয়ে লজ্জাটুকুও নেই, মোহাম্মদ জিয়াউদ্দিন বেশে বেরিয়ে গেল সে গোমো থেকে কাবুল, সাহসটা শুধু ভাবুন, থাকতে পারতো ঘরে সংসার বিয়ে করে, উল্টে কোথায় বেরোলো সে স্বাধীনতার খোঁজে, সৈন্যবাহিনী তৈরি করে নৈরাঙে এলো বর্মা হয়ে, বাকিটা আমরা সবাই জানি তাই হয়তো তাকে মারি, স্বাধীনতা এনে দিলেও ইতিহাস তাকে রাখেনি মনে, চাকরিটা সে করতে পারত জায়গা বলো পাতার কোণে, আজ অবশ্য কিছু মূর্তি তার দেখি, সুভাষের সম্রাটটা কি শুধুই নেকি, ছন্ন ছাড়া ছেলেটা আজ ঘরে ফেরে নাই, মনে হয় এর জন্য হয়তো আমরাই দায়ী। ধন্যবাদ, জয় হিন্দ।